নাহিদ খান প্রান্ত আপনি লিখেছেন, আমি হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছি, কিন্তু একটু আগে আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বলেছে যে ও তা তোরে ব্লগ খুলতে বলেছে, অনেক জরুরি কথা আছে নাকি ওর, সেক্ষেত্রে আমি এখন কী করবো, সুইসাইড করার ভয় ও দেখা। দেখুন, এগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। সুইসাইড করার ভয় দেখালে আপনি পারলে তাকে এই আত্মহত্যা করার জঘন্যতা সম্পর্কে, এর ভয়াবহতা সম্পর্কে কোনো ভিডিও, কোনো লেখনী, কোনো আর্টিকেল, কোনো আপনার মোটিভেশনাল কোনো বক্তব্য তাকে আপনি পাঠিয়ে দেন, কিন্তু কোনো অবস্থাতে আপনি এগুলো শুনবেন না। এখন আপনি ব্লগ খুললে যা হওয়ার তাই হবে, অর্থাৎ আবার আপনাকে সেই পথে যাওয়ার আহ্বান করা হবে এবং আপনি নিজেকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য হারাম থেকে দূরে সরিয়ে রাখবেন। আল্লাহ বলেছেন আল্লাহ তাকরা বুঝছে না, যেনার কাছাকাছি যেও না। আপনি ব্লগ খোলা মানে হলো যেনার কাছাকাছি যাওয়া, অতএব আপনি নিজের জায়গা অটল থাকবেন এবং তার ব্যাপারে প্রয়োজনে তার অভিভাবকদেরকে সতর্ক করবেন, অফিসিয়ালি আপনি তো সম্ভব হলে জানাবেন, যাতে করে আপনি দায়মুক্ত থাকতে পারেন। আর এ ধরনের ইমোশনগুলোকে পাত্তা দিবেন না, তিনি নিজেও ভুল করছেন, আপনি নিজে তার ভুলের কারণে নিজে ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না।